স্টুডেন্টস, ওয়েলকাম টু WBCS পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি ওয়ার্ক অ্যান্ড এনার্জি নিয়ে, কার্য ও শক্তি আপনারা জানেন আমাদের দ্বিতীয় অধ্যায়। ওকে, এর আগে আমরা আলোচনা করছিলাম সরণ, দ্রুতি, ত্বরণ এবং নিউটনের যে গতিসূত্র সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা অনেক নিউমেরিক করিয়েছি, ওকে, এবং আরও নিউমেরিক্যালস আমরা করাবো ফার্দার। এই চ্যাপ্টারগুলো শেষ হওয়ার পর আমরা পাইল আপ করে, তিন চারটে চ্যাপ্টার শেষ হলে পাইল আপ করে আমরা ওই চারটে চ্যাপ্টারের ওপর মিসলেনিয়াস প্র্যাকটিস সেট করাবো। ওকে, তো ফিজিক্সে আমার মনে হয় বাংলায় কেবলমাত্র আমরাই করাচ্ছি, ফিজিক্সে আমি ইউটিউব চ্যানেল দেখি না যারা ফিজিক্স করাচ্ছেন, দ্যাট মিন্স ফিজিক্স প্লাস নিউমেরিক্যালস। ওকে, আর NCERT তো আমি দেখিনি করাতে, তো NCERTর ওপর বেস করে আমাদের চ্যানেলে কিন্তু আপনার ফিজিক্স করানো হচ্ছে, যেটা কিনা গ্রুপ ডি। আপনারা জানেন যে গ্রুপ ডি যে সিলেবাস যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন NCERT এবং CBSE দুটো কথা লেখা আছে, অর্থাৎ 10th লেভেলের NCERT এবং CBSEর ওপর বেস করে কিন্তু গ্রুপ ডিতে পরীক্ষা হবে। ওকে, তো ওয়ার্ক অ্যান্ড এনার্জি আমরা আলোচনা করবো আজকে। তো বেসিক যে MCQ সেটা তো আমরা দেখবোই, তার সঙ্গে আমরা আজকে ফিজিক্সের নিউমেরিক্যালস দেখবো এবং কয়েকটা নিউমেরিক্যালস আমাদের নেক্সট মানে প্রিভিয়াস ইয়ারের যে পেপার গ্রুপ ডি যে পেপার 2018 তার থেকে তোলা হয়েছে। তো কার্য কোন দুটি রাশির গুণফল? তো কার্য হচ্ছে আপনার নেট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, নেট প্রোডাক্ট অ্যান্ড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি দেখুন, কার্য কাকে বলে যদি আমরা সংজ্ঞায়িত করি কার্যকে, তাহলে আমরা কী বলবো যে কার্য কাকে বলে? দেখুন, কার্য হচ্ছে, আমরা যদি কার্য কাকে বলে যদি বলতে আরম্ভ করি, তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ ধরুন কোনো একটি গাড়িকে আপনি ঠেলছেন, যদি ওই গাড়িটা আপনি যেদিকে ঠেলছেন সেই দিকে সরে যায়, তাহলে আমরা বলতে পারি আপনি যে বল প্রয়োগ করলেন সেই বল কার্য করেছে, আপনি যে বল প্রয়োগ করলেন সেই বল কার্য করেছে। আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, ধরুন এখানে একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি, এই গাড়িটাকে আপনি এদিকে ঠেলছেন এবং বল এখানে পুশ আউট হচ্ছে। যদি গাড়িটা খানিকটা দূর এগিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে আপনি যে বলটা এর উপর প্রয়োগ করেছেন সেটা কার্য করেছে। তার মানে এখানে দুটো জিনিস ঘটছে, ভালো করে বুঝুন, এখানে দুটো জিনিস ঘটছে। কী কী ঘটছে? এক, আপনি ফোর্স এখানে প্রয়োগ করছেন, যেদিকে ফোর্স প্রয়োগ করছেন ওই গাড়িটা সেদিকে সরে যাচ্ছে, দ্যাট মিন্স কী হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ডিসপ্লেসমেন্ট মানে, এই জন্যে আমি গতি, দ্রুতি, সরণ এগুলো চ্যাপ্টার আগে করিয়ে ফেলেছি, কারণ কার্য এবং শক্তি কিন্তু টোটালি ওই চ্যাপ্টারগুলোর উপর নির্ভর করে, এবং বলও আমি করিয়েছি। তো যারা ডিসপ্লেসমেন্ট জানেন তারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, ফোর্স আপনি লাগাচ্ছেন এবং ওই যে গাড়ি সেটা কিন্তু সামনের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্টকে ইংরেজিতে ডি বলে, সরি, ফিজিক্সে ডি বলে লেখা হয় না, ডিসপ্লেসমেন্টকে ফিজিক্সে আপনার লেখা হয় হচ্ছে আপনার এস বলে, কী বলে লেখা হয়, আপনার এস বলে লেখা হয় ডিসপ্লেসমেন্টকে। ওকে, তো আমরা এখানে বলতে পারি আপনি ফোর্স লাগাচ্ছেন এবং তার সাথে আপনার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, অর্থাৎ সরণ ঘটছে, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে আপনার কার্য, বুঝতে পারছেন? এই জন্য কার্য কোন দুটি রাশির গুণফল, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোই হচ্ছে আপনার ভেক্টর রাশি, এবং দুটো ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও তাদের গুণফল কিন্তু একটা স্কেলার রাশি, কার্য কিন্তু স্কেলার রাশি, দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি কিন্তু হতে পারে, এটা একটা বড় প্রমাণ। তো কার্য কোন দুটি রাশির গুণফল, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বা আপনি বলতে পারেন সরণের কিন্তু গুণফল। নেক্সট দেখুন, আচ্ছা এটা থিটা হবে, ওকে, এর মাঝখানটা কাটা উঠেছিল, কারণ থিটার মাঝখানে কাটা থাকে। তো এফ কস থিটা ইনটু এস, এস মানে, এফ মানে এখানে ফোর্স, এস মানে আমি এখানে লিখেওছি আপনাদের এস, এস মানে কি আপনার সরণ বা ডিসপ্লেসমেন্ট, তো এখানে বল ইনটু সরণ বাংলাতেও লেখা আছে। তো এফ কস থিটা ইনটু এস, এইটা অর্থাৎ এখানে এফ ইনটু এস আছে আর এখানে এফ কস থিটা ইনটু এস আছে, তো এফের সঙ্গে যখন আপনি থিটা লাগাবেন তার মানে সেখানে একটা কোণ তৈরি হচ্ছে, এফের সঙ্গে যখন আপনি থিটা লাগাবেন তার মানে সেটা কী হচ্ছে, কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি বলটা প্রয়োগ করছেন কৌণিকভাবে এবং সরণটা হচ্ছে আপনার সামনের দিকে। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল আপনাদের দিয়ে একটা চিত্র এঁকে দিয়ে বুঝতে পারবেন, বল আমি এখানে প্রয়োগ করছি তার ফলে সরণ সামনের দিকে হচ্ছে, যদি এরকম অবস্থা তৈরি হয় তখন এখানে একটা কোণ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এইটা আমরা কস থিটা হিসাবে নিই। তো এফ কস থিটা ইনটু এস মানে এফ হচ্ছে এদিকে লাগছে আর সরণ হচ্ছে আপনার সামনের দিকে, এস মানে সরণ আপনারা বলতে পারেন। তাহলে এই রকম যখন পরিস্থিতি হয় তখন বস্তু সরণ কীভাবে হচ্ছে? বস্তু সরণ কিন্তু বলের সাথে কৌণিকভাবে হচ্ছে, দেখতে পাচ্ছেন? বল এবং বস্তু সরণের মধ্যে কী রিলেশান রয়েছে, কোণের রিলেশান রয়েছে, কৌণিকভাবে, থিটা আসা মানেই সেখানে কোণ তৈরি হচ্ছে, বুঝতে পাচ্ছেন কী বললাম? তো এটা ক্লিয়ার হলো, মানে অ্যাঙ্গুলার ওখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। নেক্সট দেখুন, কার্য কী ধরনের রাশি, একটু আগেই আমি আপনাদের আলোচনা করার সময় বলে দিয়েছি যে দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলার হতে পারে, তো কার্য কিন্তু একটি স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট দেখুন,
আমি এখানে মেন মেন যে পয়েন্টগুলো বা মেন মেন যে ফ্যাক্টগুলো সেগুলো কিন্তু আমি ইংলিশে রেখেছি, কারণ অনেকেই বলছেন টার্ম বুঝতে পারছেন না। ডেফিনেটলি বাংলায় ফিজিক্স পড়া যায় না, তার একটাই কারণ ফিজিক্স অ্যাকচুয়ালি ওটা ইংলিশ টার্মই পড়তে হয়, কারণ যত আপনি থিসিস পেপার দেখবেন সব ইংলিশ, আপনার ফিজিক্স ইংলিশে লেখা থাকে। তো নেক্সট প্রশ্ন দেখুন, চার দাগ আপনার, কোনো বস্তুকে ওপরে তোলার সময় কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়। মনে রাখবেন কার্য হওয়া মানেই কোনো বলের বিরুদ্ধে কার্য হয়, অর্থাৎ আপনি ধরুন আপনাকে কেউ ঠেলছে, আপনি তাকে ঠেলছেন, দুজনেই কিন্তু কার্য করছেন, যিনি আপনাকে ঠেলছেন তিনি আপনার বলের বিরুদ্ধে কার্য করছেন, আর আপনি আপনাকে যে ঠেলছে তার বলের বিরুদ্ধে আপনি কার্য করছেন। বুঝতে পারছেন কী বললাম? অর্থাৎ কার্য যখন হয় তখন সর্বদা কোনো বলের বিরুদ্ধে কার্য হয়। একটা বই টেবিলের ওপর আছে, আপনি একে ঠেলছেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। কোন বলের বিরুদ্ধে কার্য হচ্ছে? এক, আপনার ওর যে ঘর্ষণ বল, অর্থাৎ টেবিলের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল কিন্তু বইটাকে থামিয়ে রাখতে চাইছে, কিন্তু আপনার ঠেলার ফলে যে বল উৎপন্ন হচ্ছে সেটা যেহেতু ওকে অতিক্রম করে যাচ্ছে, ফলে বইটা কিন্তু সামনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ ওক্ষেত্রেও কিন্তু কার্য করার সময় কিন্তু আমরা একটা বলের বিরুদ্ধেই কার্য করি। তো সেম কোনো বস্তুকে যদি ওপর দিকে তোলা হয় তখন কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হয়। কেন? কারণ পৃথিবীর অভিকর্ষ বল কোনো বস্তুকে নিচের দিকে টানে, আর আমরা তার এগেনস্টে বস্তুটাকে ওপর দিকে তুলছি, দ্যাট মিন্স এর এগেনস্টে এ কার্য করছে। অর্থাৎ আমরা এখানে কী করি? আমরা কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করি। নেক্সট দেখুন আপনার পাঁচ দাগ, নো ওয়ার্ক ফোর্স কী বা কার্যহীন বল কী? নো ওয়ার্ক ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেখানে বল প্রয়োগ করা সত্ত্বেও এবং বস্তু স্মরণ ঘটা সত্ত্বেও বলা হয় যে কার্যের পরিমাণ জিরো। ভালো করে বুঝবেন, এমন একটা ফোর্স, দেখুন এই যে কার্যের পরিমাণ জিরো এটা কিন্তু অ্যাকচুয়ালি নিউমেরিক্যালি জিরো, অর্থাৎ অঙ্কের খাতিরে এটা জিরো, বাস্তবে কিন্তু কার্য হয়, কারণ আপনি ঠেলছেন মানে সেখানে কিন্তু সেই বস্তুটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্য হচ্ছে। ওকে, যেমন কোনো ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার হাতে একটা স্যুটকেস আছে, তো স্যুটকেসটা নিয়ে তো সে এগোচ্ছে, এবার স্যুটকেসের ওপর যে কার্যটা হচ্ছে সেটা কিন্তু জিরো হচ্ছে, কারণ বস্তুর ব্যক্তিটার সাপেক্ষে স্যুটকেসের যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু জিরোতে এগোচ্ছে। ওকে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে আর স্যুটকেস সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অতএব কিন্তু এখানে কাজের পরিমাণ জিরো হয়। ওকে, এটা একটা বেটার এক্সাম্পল আমি একটু পরে আপনাদের দিচ্ছি, আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, তো কখন হয় নো ওয়ার্ক ফোর্স কখন কাজে লাগে? যদি কোনো বল কোনো বস্তু স্মরণের অভিমুখে লম্বভাবে ক্রিয়াশীল হয়, অর্থাৎ বল এই পড়ছে আর বস্তুটা স্মরণ এই হচ্ছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। মানে একটু আগে আমি যেটা বললাম, স্যুটকেসটা ঝোলানো আছে, স্যুটকেসটা এদিকে যাচ্ছে, ব্যক্তিটির হাতে ঝোলানো আছে, আর স্যুটকেসকে টানছে অভিকর্ষ বল নিচের দিকে, অর্থাৎ স্যুটকেসের, দেখতে পাচ্ছেন স্যুটকেসের সঙ্গে বলের যে সম্পর্ক তৈরি হচ্ছে সেটা কী তৈরি হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আপনারা মনে রাখবেন, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ যখন বল এবং স্মরণ দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় তখন কিন্তু কোনো কার্য হয় না, এটা নিউমেরিক্যালি বলা হয় ফিজিক্সে। ওকে, তো নো ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে থিটার ভ্যালু কী? আপনারা দেনান্দার বুঝতে পারছেন থিটার ভ্যালু কী হবে? জিরো হবে, কারণ কৌণিক পরিমাপ কী হবে? জিরো হবে, সরি, থিটা ভ্যালু কী হবে? 90 হবে। 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90-র ভ্যালু কত আপনারা জানেন? জিরো। যারা ট্রাইগনোমেট্রি একটু অধ্যায় প্র্যাকটিস করেন তারাও জানেন যে কস 90-র ভ্যালু কী হবে? জিরো হবে। তো নো ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে থিটা ভ্যালু কী হবে? 90 হবে। আর 90-র ভ্যালু কী হয়? কস 90-র ভ্যালু কী হয়? জিরো হয়। কোথা থেকে কস 90 পেলাম? একটু আগে আমি আপনাদের এই যে বলেছি এফ কস থিটা ইনটু এস, অর্থাৎ কৌণিক বললে সঙ্গে সঙ্গে আমরা কস থিটা লাগাবো ফোর্স এবং সরণের মধ্যে, এখানে সেম হচ্ছে, এখানে নো ওয়ার্ক ফোর্স থেকে কী লম্বভাবে, দ্যাট মিন্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করা মানে কি? সেখানে কস থিটা লাগবে, অ্যান্ড কস 90-র মান কত? জিরো। অতএব কিন্তু কোনো কার্য হয় না। বুঝতে পারলেন কী বললাম? নেক্সট আমরা সাত দাগে যাচ্ছি, কার্যের মাত্রা কী? তো মাত্রা নিয়ে আমি আপনাদের নির্বাচন করতে বা মাত্রা আমি আপনাদের শিখিয়েছি যে কীভাবে বার করতে হয়। তো কার্যের মাত্রা হচ্ছে, কার্য সমান সমান কী বললাম এক্ষুনি? বল ইনটু স্মরণ। কার্য সমান সমান কী? ফোর্স ইনটু আপনার এস। কার্য সমান সমান ফোর্স ইনটু এস। তো যেহেতু আপনারা এখানে ভালো করে দেখতে পাবেন সেই জন্য আমি বারবার লিখছি না। তো কার্য সমান সমান ফোর্স ইনটু এস বা বল ইনটু স্মরণ। ওকে, এবার বলের মাত্রা হচ্ছে, দেখতে পাচ্ছেন MLT^-2। ওকে, কীভাবে হবে? আপনার বলের যে চ্যাপ্টার আমি করিয়েছি, যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে ফিজিক্সের লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা ক্লাস দেখে তবে আসুন, কারণ ফিজিক্স কিন্তু ম্যাথের মতো, একটা ক্লাস না দেখে যদি আপনি পরের ক্লাসে আসেন আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না, কারণ আগের ক্লাসে তার ফান্ডামেন্টালসটা করানো হচ্ছে। ফিজিক্স হচ্ছে ম্যাথের মতো, আমি একটু আগে বললাম। তো বলের মাত্রা এবং সরণের মাত্রাকে গুণ করলে কার্যের মাত্রা যেহেতু পাওয়া যায়, এবং বলের মাত্রা যেহেতু MLT^-2 × L, এবার এল মানে কি? এল মানে হচ্ছে লেন্থ। দেখুন এল মানে হচ্ছে লেন্থ, সরণ মানে হচ্ছে লেন্থ, একটা দৈর্ঘ্য যাওয়া, তো লেন্থ, তাহলে MLT^-2 × L, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি L দুটো হয়ে যাচ্ছে, কারণ এই L
আর পরে একটা এল গুণ হচ্ছে, তো ML স্কোয়ার টি এর মাথায় যেটা -2 আছে -2 থেকে যাবে। তাহলে বলের মাত্রা ইনটু সরণের মাত্রা হচ্ছে কার্যের মাত্রা। দেখতে পেলেন, আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম। নেক্সট দেখুন, আপনার সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককে কী বলা হয়। এটা রেলের প্রশ্ন, এনটিপিসিতে নেক্সট ইয়ার মানে লাস্ট ইয়ার পড়েছিল 2016-তে, এবং এটা খুব কমন প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম এককে কী বলা হয়, পরম একক ইংরেজি হচ্ছে অ্যাবসলিউট ইংলিশ ইউনিট অফ ওয়ার্ক। কী হবে? অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক। তো সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্গ। ওকে, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কী? এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে নিউটন মিটার। ওকে, এবং এই নিউটন মিটারকেই 1 জুল বলা হয়। 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 জুল। বুঝতে পারছেন, নিউটন মিটারকে কী বলা হয়? জুল বলা হয়। তো কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল, নিউটন মিটারকে কী বলা হয়? জুল বলা হয়। ওই জন্য যখন আপনারা জুলের অঙ্ক করবেন তখন কিলোমিটার রেক থাকলে সেটাকে মিটারে করে নিতে হয়, কিলোমিটার পার আওয়ারে থাকলে সেটাকে কী করে নিতে হয়? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। কারণ জুল মানে হচ্ছে নিউটন মিটার, তো জুলের মধ্যে মিটার আছে, কিলোমিটারে করলে আমি অঙ্ক করতে পারবো না, মানে নিউমেরিক্যালসগুলো কী করতে পারবো না, আমি করতে পারবো না। তো কার্যের ব্যবহারিক একক হচ্ছে আপনাকে কী বলা হয়? জুল বলা হয়। ওকে, এবার এই প্রশ্নটাও লাস্ট ইয়ার অর্থাৎ 2018-তে কিন্তু আরআরবিতে পড়েছিল, যে 1 জুল সমান সমান কত আর্ক। তো 1 জুল সমান সমান কিন্তু 10^7 আর্ক। ওকে, তো আমরা কিন্তু 11টা করে ফেললাম। এরপরে আমাদের দুটো অঙ্ক আছে। ওকে, কার্য ক্ষমতা শক্তির ওপর 2 থেকে 3টে অঙ্ক আছে, কারণ সেই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়েছিল। দেখুন, অঙ্ক প্রচুর আমরা করাবো যখন প্র্যাকটিস সেট করাবো। এখন আমরা টাইপ করাচ্ছি, প্রত্যেকটা টাইপের অঙ্ক একটা করে আমরা করাচ্ছি। সেই অঙ্কগুলো আপনারা প্রত্যেক দিন, দেখুন ফিজিক্স আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম আপনাকে পার ডে আধ ঘন্টা করে, হাফ অ্যান আওয়ার যদি আপনারা না পড়েন ফিজিক্স কিন্তু আপনারা পারবেন না। আজকে আমি যা দিচ্ছি তা যদি আপনি 3 দিন পরে পড়েন, আজকে পড়ার পরে দেখবেন আপনার কিছু মনে থাকছে না। ফিজিক্সের নিয়মই হচ্ছে, ফিজিক্স বায়োলজির নিয়ম তা নয়, বায়োলজি আপনি 1 দিন পরে 4 দিন পরে পড়তে পারেন, ফিজিক্স এবং কেমিস্ট্রির নিয়ম হচ্ছে পার ডে আপনাকে হাফ অ্যান আওয়ার করে ডেফিনেটলি পড়তে হবে। আর যেহেতু আরআরবি পরীক্ষায় ফিজিক্সের ওয়েটেজটা যথেষ্ট বেশি, কোশ্চেন্স আগের বারে লাস্ট ইয়ার প্রচুর এসেছিলো, সেহেতু কিন্তু ডেফিনেটলি ফিজিক্সের ওপর গুরুত্ব দিন, বায়োলজি থেকেও ফিজিক্সে বেশি গুরুত্ব দিন। ওকে, তো 1 জুল সমান সমান কি 10^7 আর্ক। ওকে, তো নেক্সট আমরা আমাদের নিউমেরিক্যালসে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের রাইটিং ডেস্ক আছে, সেখানে আমরা চলে যাচ্ছি অঙ্কটা করে নেওয়ার জন্য। তো প্রথম অঙ্কটা দেখুন আমাদের কী বলছে। প্রথম অঙ্কটা আপনাদের বলছে যে একটি বস্তুকে 50 মিটার সরাতে 150 জুল কার্য করা হলো। একটা বস্তু আছে, তাকে আপনি বল প্রয়োগ করছেন এবং আপনি সরাচ্ছেন, কত মিটার সরাচ্ছেন? 50 মিটার সরাচ্ছেন, এবং আপনাকে কতটা কাজ করতে হচ্ছে? 150 জুল আপনাকে কাজ করতে হচ্ছে। তো আপনাকে বলছে কতটা বল প্রয়োগ করা হয়েছিল। এটা খুবই ইজি অঙ্ক, আমি অঙ্কটা ইচ্ছা করে আপনার রেখেছি যাতে কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়, এবং এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়বে। ওকে, প্রথম শিফট যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু একটু ইজি পড়বে, লাস্টের দিকে যাদের শিফট আছে তাদের টাফ পড়বে, টাফ অঙ্ক আমরা করাবো, চিন্তা করতে হবে না। ওকে, তো দেখুন একটি বস্তুকে 50 মিটার সরাতে 150 জুল কার্য করতে হয়। তা আমরা বলের কথা বলা হয়েছে, তা বল দেখুন ভালো করে, বল কার্য এবং সরণ, অর্থাৎ মিটার সরাতে হচ্ছে মানে কি সরণ হচ্ছে, এর আমরা যে ফর্মুলা একটু আগে পড়লাম সেটা কী পড়েছি, আমরা কী পড়েছি, এফ ইন্টু এস সেটা সমান সমান কি ওয়ার্ক, এফ ইন্টু এস সেটা সমান সমান কি ওয়ার্ক। এফ মানে হচ্ছে আপনার ফোর্স, ওকে, এস মানে হচ্ছে আমি এখানে সরণ বলে লিখছি, দন্তস্ব বলে লিখে দিচ্ছি, আর ডব্লিউ মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কার্য, ওপরে আপনার হেডিংও লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওকে, তাহলে এফ এখানে দেখতে পাচ্ছেন বার করতে বলেছে, ফোর্স বার করতে বলেছে, সরণ কি বলেছে 50 মিটার। এবার যদি এই 50 মিটারটা কিলোমিটার থাকতো, সাপোজ ধরুন অনেকে এটা গুলিয়ে ফেলে, এবং সেখানে উত্তরও কিন্তু ওরকম দেওয়া থাকে, ঠিক মেরে আসলে গন্ডগোলে পড়ে যাবেন, এই 50 মিটার যদি কিমিতে দেওয়া থাকতো আপনাকে কী করতো, এটাকে মিটারে পরিণত করতে হতো। কারণ একটু আগে আমি বলেছি জুলের অঙ্ক করার সময় আপনাকে ডেফিনেটলি মিটার করে নিতে হবে, কারণ জুলের যে সংজ্ঞা তার মধ্যে নিউটন মিটার কথাটা থাকে বা মিটার কথাটা থাকে। তো এটা সমান সমান আপনার কী বলছে, এফ তো এফই থাকলো, এটা সমান সমান আপনি কী বলছে কতটা কার্য হয়েছে, 150 জুল কার্য হয়েছে। তো ওয়ার্কের জায়গায় আমরা 150 জুল লিখে দিলাম। এবার আপনারা যদি এখানে কাটাকুটি করেন আপনারা দেখতে পাচ্ছেন ফোর্স পেয়ে যাবেন, তাহলে 3, এবার ফোর্সের একক এখানে কী বসবে, নিউটন বসবে। কারণ কি? কারণ জুলের সঙ্গে আবার সেম আছে, নিউটন মিটার কথাটা ছিল, আমি একটু আগে বলেছি 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। 1 নিউটন মিটার কেন? কারণ 1 নিউটন বল প্রয়োগ করে ওখানে কী করা হচ্ছে, 1 মিটার সরণ ঘটানো হচ্ছে, এবং সেই পুরো ব্যাপারটাকে কী বলা হয়, 1 জুল বলা হয়। আমি আরেকবার বলছি, 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে যখন 1 মিটার সরানো হয় তখন বলা হয় 1 জুল কার্য করা হয়েছে। ওকে, তার মানে এখানে ফোর্স হচ্ছে নিউটনে থাকবে আর সরণ হচ্ছে মিটারে থাকবে। ওকে, তো এখানে ফোর্স কত কাটাকুটি করলে দেখতে পাচ্ছেন 3 নিউটন কিন্তু আপনার বল প্রয়োগ করা হয়েছিল। এমনি বলের একক হচ্ছে আপনার নিউটন, আপনারা জানেন, বলের যারা চ্যাপ্টার করিয়েছি যারা দেখেছেন তারা জানেন যে ফোর্সের একক কি নিউটন, তো 3 নিউটন কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। তো আমার এখানে উত্তর কী হবে, 3 নিউটন। জাস্ট এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করলেন, যেটা একদম প্রাথমিক ফর্মুলা। আমরা নেক্সট পয়েন্টটা যাচ্ছি, দেখুন পয়েন্টটা কী বলছে, 13 দাগ
একটি 10 কেজি বস্তুকে 5 মিটার ওপরে তুললে, 10 কেজি বস্তুকে 5 মিটার ওপরে তুললে কতটা জুল কার্য করতে হয়? দেখুন, এইখানে গণ্ডগোলটা হয়েছে, আপনাকে ওপরে তোলার কথা বলা হয়েছে। এবার ওপরে তোলা মানে কি? ওপরে তোলা মানে আপনারা ফোর্সের, যখন আমি সংজ্ঞা করেছিলাম, আমি বলেছিলাম ফোর্সের সংজ্ঞায় কী বলেছিলাম, মাস অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, মানে ত্বরণ, মাস ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, সেটাকে আমরা ফোর্স বলি, ভর ইন্টু ত্বরণ সেটাকে আমরা কী বলি, ফোর্স বলি। তাহলে এখানে আপনি কোন বলের বিরুদ্ধে কার্য করছেন? আপনি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করছেন, তাই তো? অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, তাহলে অভিকর্ষজ ত্বরণ আমরা কী নেবো, এখানে জি এর মান নেবো, আমরা এখানে কী নেবো, এখানে জি নেবো, মানে এখানে ফোর্স সমান সমান কী হবে, মাস ইন্টু জি। জি এর ভ্যালু আপনারা জানেন 9.8, জি এর ভ্যালু আপনারা কী জানেন, 9.8, ওকে? তো জি এর ভ্যালু আপনারা জানেন 9.8, জি মানে কি, অভিকর্ষজ ত্বরণ, সেটার ভ্যালু কত, 9.8, ওকে? সর্বদা মনে রাখবেন, যখন ওপরে তোলার কথা বলা হবে তখন মাস ইন্টু, মাস মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ নেবেন, ওকে? 9.8। তো এখানে ফোর্স হচ্ছে 9.8, তো ফোর্স তো গেল, কিন্তু এখানে বলেছে কত জুল কার্য করতে হবে। এবার কার্যের আমরা ফর্মুলা একটুকে কী দেখলাম, ফোর্স ইন্টু এস, আর এখানে ফোর্স কী, মাস ইন্টু 9.8, ওকে? ইন্টু এস কত রয়েছে দেখতে পাচ্ছেন, 5 মিটার, তো 5 মিটার দেখতে পাচ্ছেন এখানে, এফ 5 মিটার। আবার সেম, যদি এখানে কিলোমিটার থাকতো আপনাকে মিটার পরিণত করে নিতে হতো। এবার এম এর মান দেওয়া আছে, মাসের মান, মাস মানে কি, ভর, ভরের মান দেওয়া আছে দেখতে পাচ্ছেন 10 কেজি, তো 10 × 9.8 × 5, এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা আপনার উত্তর। আগেরবারের থেকে এটা এক লেভেল ওপরে, এবং এই অঙ্কটাই কিন্তু এনটিপিসিতে পড়েছিল, ওকে? লোকে ওইটা অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে, ভুল করে দিয়ে চলে আসবে, ওকে? ওই লোকে কী করবে, লোকে আপনার করবে বল খুঁজে পাবে না, বলবে এখানে বল সাই কোথায় আছে, এখানে বলই তো দেওয়া নি, তার মানে অঙ্কটা ভুল। ওখানে উত্তরে কিন্তু, মানে যে অপশান ছিল সেখানে ক্যান নট বি ডিটারমাইন্ড, বা করা যাবে না, এরকম অপশানও ছিল, অনেকে সেটাও ক্লিক করে দিয়ে চলে এসে না। আমারই এক ছাত্র, তখন আমি পড়াতাম, আমারই এক ছাত্র কিন্তু সেটা করেছিল, এবং সেটা ভুল ছিল, ওকে? কারণ সেটা হবে না, কারণ এখানে ফোর্স আপনাকে বার করে নিতে হবে, আপনাকে ফোর্স ডিরেক্টলি দেওয়া নেই এখানে। ফোর্স মানে কি, মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এন 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 পয়েন্ট, মানে সরি 9.8, তো করলে কত হচ্ছে দেখতে পাচ্ছেন, 9.8 × 5 হচ্ছে, কেন, কারণ টেনের সঙ্গে 9.8 গুণ করলে 9.98 হয়ে যায়, তো 98 × 5 করলে কত হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার, জাস্ট মিনিট, সরি, আপনার 49 0, 40-এ 0, তো 49 আপনার নিউটন, না সরি নিউটন না, এটা ওয়ার্ক বার করতে বলেছে, তাহলে আমাদের মিটার আর নিউটনে আছে, তাহলে আমাদের কী হবে, এটা কিন্তু জুলে আসবে, তো 49 0 মানে 490 বা 490 জুল কিন্তু আপনার এখানে কী হবে, কার্য হবে, তো 490 জুল কিন্তু আপনার এখানে কার্য হবে। তাই আপনারা ভালো করে মনে রাখবেন, আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, যখনই বলবে কোনো বস্তুকে ওপরে তুলছেন তখন বুঝবেন, যদি ফোর্সের কথা বলে বা বলের কথা বলে তখন ওই বস্তুটার যে ওজন, মানে ওজন মানে এখানে ভর, ওই বস্তুটার যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তা ভর এখানে কত দেখতে পাচ্ছেন, 10 ছিল, আর 9.8 হচ্ছে আপনার জি ইন্টু আপনার এস, ওকে? তো আমরা করে ফেললাম অঙ্কটা যে 490 জুল কিন্তু আপনার জুল কার্য করবে, ওকে? নেক্সট আমার পরের স্লাইডে আছে, দেখুন এটা আমাদের কার্যর ওপরে, এটা লাস্ট ম্যাথ, এবং এরপরে আবার আমাদের এমসিকিউ আছে, টোটাল 20টা MCQ রাখা হয়েছে আজকে। তো দেখুন কী বলছে, 80 কেজি ওজনের বস্তু 30 ডিগ্রি কোণে আনত তল বরাবর 60 মিটার গড়িয়ে নাবলো, এটাও কিন্তু লাস্ট ইয়ারের RRB প্রশ্ন, RRB গ্রুপ ডির প্রশ্ন, ওকে? দেখুন কী বলছে, আমি আপনাদের বলে দিই ব্যাপারটা অ্যাকচুয়ালি, ওকে? এই হচ্ছে আপনার একটা তল আছে, এই হচ্ছে তল আছে, ওকে? এই তল বরাবর একটা বস্তু কী করছে, গড়িয়ে নিচের দিকে নামছে, এইটা হচ্ছে বলেছে, এবং এই বস্তুটার যে ওয়েট সেটা আপনার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, 80 কেজি দেওয়া আছে, ওকে? এবং 30 ডিগ্রি কোণে আনত, এই যে তলটা, এটা ভূমি, এটা ধরুন ভূমি, এটা হচ্ছে ভূমি, এই ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আপনার আছে, তো ডিগ্রির প্রসঙ্গ এখানে চলে এসছে, ওকে? এবার ডিগ্রির প্রসঙ্গ আসলেই যে কষ্টটা আসবে তেমন নয়, কিন্তু ভালো করে দেখুন, এই চলে এসছে, তো আপনাকে বলেছে যে 60 মিটার পথ গড়িয়ে নামলো, এই টোটাল পথটার দৈর্ঘ্য কী বলেছে আপনার, 60 মিটার বলেছে, কী বলেছে আপনার, 60 মিটার, ওকে? তা আপনাকে বার করতে বলেছে ওই বস্তু অভিকর্ষজের ওপরে কতটা, সরি, ওই বস্তুর ওপর অভিকর্ষ বল কতটা কাজ করলো। তাহলে অভিকর্ষ বল কীভাবে কাজ করে আপনারা জানেন, অভিকর্ষ বল ডাউনওয়ার্ড কাজ করে, অর্থাৎ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। তার মানে আমাদের এই যে আমি এক্স দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, প্রায় কী উৎপন্ন হয়েছে, প্রায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু আপনারা না বার করতে পারলে আপনারা কিন্তু অভিকর্ষ বল কতটা কাজ করেছে আপনারা পাবেন না, কারণ অ্যাকচুয়ালি হাইটটা মাপতে হবে,
ভালো করে বুঝুন কেন আমি এক্স এর ভ্যালু এখানে নিচ্ছি। অনেকে ফিজিক্স বুঝতে পারে না, কারণ ফিজিক্সের আইডিয়াটা তারা পান না। ফিজিক্স ভীষণ প্র্যাকটিক্যাল। এই যে আপনি যে এই যে দাগটা দিলেন, আমি যে এই টিকটা দিচ্ছি, আমি এর এও লিখে দিচ্ছি এ আর বি। ধরুন আমি এ বির কথাটা বলছি, আমি একটু গাড়িটা চেঞ্জ করে নিই, একই গাড়িতে ব্যবহার করলে আপনাদের অসুবিধা হতে পারে। আমি এ বির কথা বলছি, তো এ বি আমাকে সমান সমান যেটা এক্স ধরেছে, তো এবিটা আমাকে বার কেন করতে হবে? তার একটাই কারণ করতে হবে, কারণ অভিকর্ষ বলের কথা বলেছে, আর অভিকর্ষ বল সম্পূর্ণ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, কোনো বস্তুকে নিচের দিকে ডিরেক্ট কেন্দ্রের দিকে টানে। তো ভার্টিক্যালি বা লম্বভাবে ডাউনওয়ার্ড কাজ করছে মানে এইটার আমার কী মাপতে হবে? হাইট, এটা তো হাইট। এ আর এ থেকে বি এটা কি, এটা হাইট? তো আমাকে হাইটটা মেপে নিতে হবে, সেই হাইটের উপর বেস করেই তো আমি অভিকর্ষ বলটাকে মাপবো যে কতটা কার্য করছে। বুঝতে পারছেন কি বললাম? তাহলে হাইট, এবার হাইট মাপার জন্য কি দরকার? আমাকে এখানে ট্রায়গোনোমেট্রিক্যাল আমার সম্পর্ক বা রিলেশন আমার মাথায় থাকতে হবে। দেখুন আমরা জানি সাইন থিটা, সাইন থিটা সমান সমান কি, এটা একটু টাফ অঙ্ক, সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই আপনার অতিভুজ। আমরা কি জানি লম্ব বাই আপনার কি, অতিভুজ। ওকে, এখানে লম্ব মানে কি, এখানে লম্ব হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এবি, এবিটাই লম্ব মানে হাইট, এখানে এবি সেটা সমান সমান হাইট, আর সেটাই হচ্ছে লম্ব। অতিভুজ কি, অতিভুজ দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এইটা হচ্ছে অতিভুজ। এই যে আমি এখানে নাম দিই এ কিউ, তাহলে এ কিউ হচ্ছে আপনার কি, অতিভুজ। এ কিউ কী হচ্ছে আপনার, অতিভুজ। এ কিউ হচ্ছে আপনার অতিভুজ। ওকে, তাহলে এবি বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু কি, অতিভুজের ভ্যালু কিন্তু 80 কেজি না, কারণ অতিভুজ হচ্ছে দৈর্ঘ্যে মাপা হয়, তাহলে 60 মিটার। ওকে, 60 মিটার। এবার এখানে এই সাইন থিটা, দেখুন আমি একটুখানি পেজটা ক্লিয়ার করে নিই, আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিই, ভালো করে দেখুন। আমি একটা ফিগার টোটালি ড্র করছি এই, ওকে, এইটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 60 মিটার, এই টোটালটা কত আপনার 60 মিটার, আর এটার ভ্যালু আপনাকে বার করতে হবে, কারণ না বার করলে আপনি অভিকর্ষ যে বল বলেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, ফলে হাইট আপনাকে মাপতে হবে। ওকে, আর এইটার মান আপনাকে দেওয়া রয়েছে 30 ডিগ্রি। ওকে, আর বলা হয়েছে একটা 80 কেজির বস্তু নিচে নামছে, সেটার ভ্যালু আমার এই মুহূর্তে দরকার নেই। এবার আমি এখানে সাইন থিটা কেন ব্যবহার করলাম, কারণ দেখুন সাইন থিটা ব্যবহার করলাম কারণ আমার লাগবে হচ্ছে লম্বর মান, আর দেওয়া আছে অতিভুজের মান, তাহলে সাইন থিটাই একমাত্র আছে যেখানে আমি লম্ব বাই অতিভুজ করতে পারি। তাহলে অতিভুজের ভ্যালু আমি পুট করলে আমি লম্ব পেয়ে যাবো। এবার সাইন থিটাই, থিটার মান আমি কী বসাবো এখানে, থিটার মান সর্বদা কোণের মান হয়, তার মানে সাইন 30, তাহলে সাইন 30, জাস্ট এ মিনিট, সরি, সাইন 30, তো সাইন 30 সমান সমান, আমি গাড়িটা আরেকবার আপনাদের চেঞ্জ করছি, সাইন 30 সমান সমান কি লম্ব, লম্ব এখানে কত বার করতে হবে, আমি এখানে লম্বের ভ্যালুটা এ বি দিয়ে দিচ্ছি। ওকে, তো এ বি, আর এখানে অতিভুজের ভ্যালু কী আছে, 60 আছে, দেখতে পাচ্ছেন আপনার। এবার সাইন 30-র মান কত আপনারা জানেন, সাইন 30-র মান হচ্ছে হাফ। এগুলো হচ্ছে আপনার ট্রাইগোনোমেট্রিক্যাল যে আপনার মান আছে, সেই মানটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এ বি সমান সমান কি, এ বি বাই 60, কাটাকুটি করলে দেখতে পাচ্ছেন 30 আসছে, তাহলে এ বির ভ্যালু কী আসছে, এ বির ভ্যালু হচ্ছে আপনার 30 আসছে। ওকে, এ বির ভ্যালু আপনার কী আসছে, 30 আসছে, তার মানে এই এ বির ভ্যালু বা মান কত, সেটা হচ্ছে আপনার 30 মিটার। এ বির মান আমি 30 মিটার পেয়ে গেছি, বুঝতে পারছেন এবি মানে আমি কী পেয়ে গেছি, 30 মিটার পেয়ে গেছি। দেখুন এই ধরনের অঙ্ক বারবার প্র্যাকটিস করুন, যারা বুঝতে পারছেন না আমি তাদের বলবো, তারা এক কাজ করুন, তারা সাইনের মানটা একটু মুখস্থ করে নিন, যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন, আপনার স্ট্যান্ডার্ড একটা ম্যাথমেটিক্যাল বইয়ে, আপনি 10-এর অঙ্কের বইও পেয়ে যাবেন, সেই সাইন 30 কস 30 মানটা একটু মুখস্থ রাখুন, অনেক সময় লেগে যায়। এক, 2 নম্বর জিনিস আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখনই এরকম অঙ্ক দেবে যেখানে আপনার আনত তল বরাবর একটা বস্তু গড়িয়ে পড়ছে এবং অভিকর্ষজ বল কতটা কাজ করছে, যখন এরকম অঙ্ক দেবে তখন আপনাকে কী করতে হবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অভিকর্ষ বল যেহেতু কাজ করে, তাই জন্য আপনাকে লম্বের মানটা বার করতে হবে, অর্থাৎ যে পারপেন্ডিকুলার এখানে দেওয়া আছে, লম্ব ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানটা আপনাকে বার করতে হবে। এবার লম্বের মান বার করতে গেলে যদি অতিভুজের মান দেওয়া থাকে, সবথেকে ভালো জিনিস হচ্ছে সাইন থিটা, আর অন্য একটা জিনিস দিয়ে বার করা যায়, আমি উল্লেখ করছি না, বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ আমরা জানি, ছোটোবেলা আপনারা অল্প বিস্তর পড়েছে জানা, তারাও জানেন। তো সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত, লম্বের মান আপনাকে বার করতে বলেছে, ওকে, কিন্তু অতিভুজের মান দেওয়া আছে কত, 60, আর সাইন 30-র ভ্যালু কী হয়, হাফ হয়। তো সাইন 30 হাফ সমান সমান এ বি বাই 60, কাটাকুটি করলে আপনি দেখতে পাচ্ছেন 30, তো এ বির মান আমি কী পেয়ে যাচ্ছি, 30। এখানে অঙ্ক শেষ নয় কিন্তু, জাস্ট এ বির মানটা আমি বার করলাম। এবার দেখুন আমি অঙ্কটা আরেকবার এঁকে আপনাদের বলছি, এতবার করে কেন বলি, অনেকেরই বেশিরভাগ যারা গ্রুপ ডি পরীক্ষা দেন বা মানে রেলের গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছেন বা এনটিপিসি পরীক্ষা দিচ্ছেন, অনেকেরই কিন্তু ফিজিক্স বেস থাকে না, তো বোঝার জন্য কিন্তু আমি এতবার বলি, যারা জানেন তারা একটু ধৈর্য ধরুন, আপনাদের অনেক সাথী আছেন যারা বুঝতে পারছেন না, তাদেরকে বোঝার একটু সুযোগ করে দেবেন। তো এ বি, ওকে, তো এ বি সমান সমান আমরা কী পেয়েছি, আমরা কিন্তু এখানে পেয়েছি 30 মিটার। ওকে, এ বি সমান সমান আমরা কী পেয়েছি, সরি জাস্ট এ মিনিট, স্লাইড সরে গেছিলো, ওকে, আমাকে আরেকবার আঁকতে হবে। তো এ বি সমান সমান আমরা কী পেয়েছি এখানে, 30 মিটার পেয়েছি। ওকে, তো 30 মিটার আমরা এবি সমান সমান পেয়েছি। এবার একটু আগেই আমি আপনাদের কী বলেছি, ভালো করে দেখুন কী বলেছি, ফোর্স সমান সমান কি, মাস ইনটু জি, জি মানে কি অভিকর্ষজ ত্বরণ, ইনটু, আচ্ছা ইনটু লিখবো না, কারণ ফোর্সের ভ্যালু লিখছি আমরা,
তো মাস ইনটু অভিকর্ষ ত্বরণ। আর ওয়ার্ক সমান সমান কি, ওয়ার্কটা আমি আলাদা কাটি দিয়ে লিখছি, আর ওয়ার্ক সমান সমান কি, ওয়ার্ক সমান সমান আমরা জানি ফোর্স ইনটু কী হবে, ফোর্স ইনটু এস। এবার ফোর্সের টোটাল ভ্যালু দেখুন, এম ইনটু জি, ফোর্সের টোটাল ভ্যালু কি, এম ইনটু জি। তো এম ইনটু জি মানে কি, এখানে দেখতে পাচ্ছেন আপনার এম হচ্ছে কত, 80, জি কত হচ্ছে আপনার, জি এর মান ফিক্স 9.8, ওকে, ইনটু এস, এস হচ্ছে আপনার কি 30 কেজি। কেন এখানে এস এর মান আমি 30 মিটার, কেজি নয় সরি, 30 মিটার, কেন আমি 30 মিটার নিচ্ছি, কেন আমি 60 মিটার নিচ্ছি না, কারণ আপনাকে অভিকর্ষজ বল কতটা কাজ করলে বলা হয়েছে। অভিকর্ষ বল ভার্টিক্যালি কাজ করে, আমি অনেকবার বলেছি, ওই জন্য আপনি এই আনত তলের যে দৈর্ঘ্য সেটা আপনি নিতে পারবেন না, আপনাকে এই লম্বের দৈর্ঘ্যটাই নিতে হবে, তাহলে আপনি ওয়ার্ক বার করতে পারবেন। কারণ অভিকর্ষজ বল দ্বারা কতটা কাজ করে, মানে অভিকর্ষজ বল কতটা কাজ করে সেটা আপনাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি এখানে কী করছি দেখতে পাচ্ছি, আমি 8 × 3 = 24, সো 2400। আর আপনি পরীক্ষার সময় মনে রাখবেন 9.8টাকে এটা রাউন্ড ফিগার 10 ধরে নেওয়া হয়, যখন আপনারা আরবি অঙ্ক করবেন দেখবেন এভাবে অঙ্ক দেওয়া হয়। তাহলে কিন্তু এখানে 24,000, মানে প্রায় 24,000 এখানে হচ্ছে, তো প্রায় 24,000 কিন্তু এখানে কিন্তু কার্য হলো, তো 24,000 জুল কিন্তু এখানে কিন্তু আপনার কার্য করা হয়েছে। বুঝতে পারছেন কি কী বললাম, আপনি যদি 9.8 ধরেন তাহলে 23,000 সামথিং হবে, তো আমি এখানে 9.8টাকে 10 ধরে রাউন্ড ফিগারে করেছি, তো 24,000 জুল কিন্তু আপনার এখানে কার্য হচ্ছে। তো তিনটে ধাপে বা 4-5টা ধাপে আমি কিন্তু অঙ্কটা আপনাদের ভেঙে করলাম, পরীক্ষার সময় এটা কিন্তু জটিল অঙ্ক একদমই। তো 15 লাখটা করার পরে আমরা আমাদের এমসিকিউতে যাবো, দেখুন কী বলছে। একটা 100 কেজি ভরের বস্তু, এখানে বস্তু বা মানুষ ধরুন, 100 কেজি ভরের মানুষ 10 মিটার লম্বা একটি মই দিয়ে ওপরে উঠছে, তাহলে মইটা হচ্ছে 10 মিটার, আর মই একটা দেয়ালে গায়ে লাগানো আছে ডেফিনেটলি, ওকে। তো এবং মইটার এ কত কী বলেছে আপনার, লম্বা কত আপনার 10 মিটার আপনার বলেছে, এবং সেটা যে আনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে দেখতে পাচ্ছেন, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ ভূমির সঙ্গে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু আপনার আছে, ওকে। তো সেম জিনিস আবার হয়েছে এবং আপনাকে আবার বলেছে দেখুন, তবে মইটিতে উঠতে, ওপরে উঠতে ব্যক্তিটি অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করলো তাকে আমরা এসআই এককে প্রকাশ করি। আচ্ছা, এসআই এককে আমরা পরে প্রকাশ করবো, আগে আমরা কার্য দেখে নিই। তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে বা অভিকর্ষজ বল কার্য করছে, দুটোই কিন্তু ভার্টিক্যালি কার্য হচ্ছে। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করতে গেলেও আপনাকে ভার্টিক্যালি ওপরে উঠতে হবে, আর অভিকর্ষজ বল দ্বারা কার্য করতে আপনাকে ভার্টিক্যালি নিচে নামতে হবে। দ্যাট মিন্স আপনাকে এই ডে ভ্যালু, এই এক্সের ভ্যালু আপনাকে বার করতে হবে, ওকে, এক্সের ভ্যালু এখান থেকে এই পর্যন্ত ভ্যালু আপনাকে বার করতে হবে। বুঝতে পারছেন কি বললাম, তাহলে সেম আবার সেই সাইন লাগবে, একটু আগে আমি করলাম, তো সাইন এখানে আগে 30 ছিল, এখানে 60 দেওয়া রয়েছে, সাইন 60 সমান সমান কি, লম্ব বাই আপনার কি হবে, অতিভুজ। তো অতিভুজের ভ্যালু কী দেওয়া আছে, এখানে 10 মিটার দেওয়া আছে, আর সাইন 60 মান আপনার জানি কি, √3/2 জানি, ওকে। তো লম্ব বাই 10, তাহলে 2 দিয়ে এটাকে কাটছে, তাহলে লম্বের ভ্যালু কী আসছে দেখতে পাচ্ছেন, 5√3 কিন্তু আপনার লম্বের ভ্যালু আসছে, অর্থাৎ এক্সের ভ্যালু এখানে কত এলো, 5√3 কিন্তু আপনার এক্সের ভ্যালু এলো, ওকে, দেখতে পাচ্ছেন 5√3 আপনার এক্সের ভ্যালু এলো, আমরা করে ফেলেছি। এবার আপনার কী বলছে, এবার বলছে কার্য, তাহলে এটা তো লেন্থ বেরিয়েছে, বা কোন লেন্থের ওপর অভিকর্ষজ বলটা কার্য করছে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কার্য করছি সেটা বেরিয়েছে। এবার কার্য সমান সমান আমরা কী জানি, আমরা কার্য সমান সমান জানি, আমরা ওয়ার্ক সমান সমান কী জানি, এফ ইনটু এস, এটা এতক্ষণ ধরে করাচ্ছি। আর এফ সমান সমান এখানে কী, মাস ইনটু জি, মাস ইনটু জি এফ, আর তার পাশে আছে এস, তার পাশে কী আছে আপনার এস, জাস্ট এ মিনিট আমি এটাকে নিচে লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, দেখুন জাস্ট এ মিনিট, ইয়া ওকে, দেখুন তো এফ সমান সমান কী হয়, এম ইনটু জি, আর এদিকে কী আছে, এস আছে। এবার এম এর ভ্যালু কী, এম এর ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন আপনার 100 কেজি লেখা আছে ওপরে, জি এর ভ্যালু কী 9.8, ওকে, আর এস এর ভ্যালু কী 5√3, এস এর ভ্যালু কী আপনার 5√3, এই টোটাল ক্যালকুলেশন করলে আপনি ওয়ার্ক পেয়ে যাবেন। তা ওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে ভীষণ বড় একটু বেরিয়েছে, তো 500√3 তো হচ্ছেই, তো আমরা যদি এটাকে 9.8টাকে 10 ধরে নিই তাহলে আমাদের ইজি হয়ে যাবে, তাহলে তাহলে কী হবে আপনার, 5 এর পরে 1, 2, 3 √3, কারণ এটাকে আমরা 9.8টাকে আমরা 10 ধরে করছি, তো 5000√3 কিন্তু আপনার ভ্যালু বেরোচ্ছে, ওকে। তো 5000√3 হচ্ছে আপনার ভ্যালু, তো এখানে কিন্তু আপনার 5000√3 হচ্ছে, এটা কী হবে আপনার জুল। এবার দেখুন আপনার এসআই এককে প্রকাশ করতে বলেছে, তো এসআই একক আপনারা ইজিলি বুঝতে পারছেন যে এসআই একক যদি আমরা এখানে করি তাহলে জুল তো এসআই একক অ্যাকচুয়ালি, কারণ জুল মানে কি, নিউটন মিটার, জুল মানে আপনার কি নিউটন মিটার, তো জুল মানে নিউটন মিটার, দ্যাট মিন্স এটা এসআই এককেই আছে, আমরা প্র্যাকটিক্যালি করেছি কিন্তু এখানে এসআই এককে আছে, এটা কিন্তু উত্তর হবে আপনার 5000√3 আপনার জুল কিন্তু আপনার অ্যান্সার আসবে, ওকে, 5000√3 জুল কিন্তু আপনার উত্তর হবে, কারণ জুল আপনার এসআই এককেই আছে, কারণ 1 নিউটন
ইন্টু 1 মিটার, এই 1 নিউটন বল আর 1 মিটার সরণ দুটোকে গুণ করলে জুল হয়। তো আমরা কিন্তু এখানে উত্তর বেরিয়ে যাবে কত আপনাদের, 5,000√3 জুল কিন্তু আপনার এখানে কার্য হয়েছে। তো 16টা দেখুন, ক্ষমতা ও কার্যের মধ্যে সম্পর্ক কী। এবার আমরা ক্ষমতায় চলে এসেছি, দেখুন ক্ষমতার কার্যের মধ্যে সম্পর্ক হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, ক্ষমতার ইংরেজি কী পাওয়ার, ওকে। তো কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, তার মানে পাওয়ার সমান সমান আমরা বলতে পারি ওয়ার্ক বাই টাইম, পাওয়ার সমান সমান আমরা কী বলতে পারি ওয়ার্ক বাই টাইম। আর টিটাকে যদি আপনি ওপরে তুলে দেন তাহলে কী হবে, পাওয়ার ইন্টু টাইম সমান সমান ওয়ার্ক, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে যে পাওয়ার ইন্টু টাইম সমান সমান ওয়ার্ক। নেক্সট দেখুন 17 দাগ, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী। তো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, কী হবে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী আর্ক পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী জুল পার সেকেন্ড, ওকে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আমরা আবার দুটো আমাদের অঙ্ক রয়েছে, 50 কেজি ভরের একজন বালককে 5 সেকেন্ডে একটি সিঁড়ির 20 ধাপ উঠলো, অর্থাৎ বালক কী করলো 5 সেকেন্ডে একটি সিঁড়ি 20 ধাপ উঠছে, প্রতিটি ধাপের উচ্চতা যদি 30 সেমি করে আপনার হয় তাহলে বালকটি কত ক্ষমতা প্রয়োগ করেছিল ওই 20টা ধাপ 5 সেকেন্ডে উঠতে, ওকে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কিন্তু আমাদের রাইটিং ডেস্কে চলে যাবো আবার। 19 দাগটা দেখে নিন কী বলছে, 50 কেজি ভরের একজন বালক 5 সেকেন্ডে একটি সিঁড়ির 20 ধাপ উঠলো, দ্যাট মিন্স খুব ভালো করে বুঝবেন অ্যাকচুয়ালি 20টা ধাপ উঠছে, প্রত্যেকটা ধাপের আপনার দৈর্ঘ্য বলেছে মানে যে উচ্চতা সেটা বলেছে আপনার 30 সেমি, তাহলে 20টা ধাপের দৈর্ঘ্য কী হবে, 20টা ধাপের দৈর্ঘ্য আপনার প্রত্যেকটা ধাপের দৈর্ঘ্য যদি 30 সেমি করে হয় তাহলে 20টা ধাপের দৈর্ঘ্য কী হবে 600 সেমি। এবার সেমিতে রাখলে আমাদের হবে না, কারণ আমাদের ক্ষমতা বার করতে বলেছে, তার মানে আমাকে কার্য দরকার। দেখুন ক্ষমতা সমান সমান একটু আমি কী লিখলাম, পাওয়ার ইন্টু টাইম সমান সমান ওয়ার্ক, পাওয়ার ইন্টু টাইম সমান সমান ওয়ার্ক, তাহলে ক্ষমতা বার করার জন্য আমার কী দরকার, আমার ওয়ার্ক দরকার। আর ওয়ার্ক বার করতে গেলে আমি জুলে বার করব, জুলে বার করতে গেলে আমার কী দরকার মিটার দরকার, একটু আগে বলেছি। তাহলে 600 সেমি সমান সমান কত মিটার, 6 মিটার, ওকে, 600 সেমি সমান সমান কত মিটার, 6 মিটার গেল। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তি বা কোনো বালক কী করছে উপরে উঠছে, দ্যাট মিন্স সে কী করছে অভিকর্ষ সূর্য বলের বিরুদ্ধে কাজ করছে, দ্যাট মিন্স আমার কী লাগবে ভার্টিক্যালি, সে আপওয়ার্ড হচ্ছে অর্থাৎ আমার ভার্টিক্যালি লাগবে। ভার্টিক্যালি লাগার জন্য আমরা ওয়ার্ক সমান সমান কী জানি আবার জানি, অর্থাৎ ফোর্স ইন্টু এস, এখানে ফোর্স কী হবে এম মানে মাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন 50 কেজি, ইন্টু আপনার জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, ইন্টু আপনার এস হবে, তাহলে মাস কত হবে এখানে 50 কেজি, ইন্টু আপনার জি কত হবে আপনার 9.8, এস কত হচ্ছে আপনার 6, ওকে, 8 কত হচ্ছে আপনার 6। এখান থেকে আমরা একটা কাজ করছি 9.8কে 10 ধরে করছি, তো 500, ওকে, ইন্টু আপনার 6, তাহলে কত হচ্ছে আপনার 3000 দেখতে পাচ্ছেন আপনার 5, 6, 30, তো 2-0, ওকে, তো 3000 আপনার কী জুল আপনার কিন্তু এখানে কার্য হচ্ছে, তো 3000 জুল কার্য হচ্ছে। এবার আমরা পাওয়ার বার করবো, আমাদের কিন্তু ওয়ার্ক বার করতে বলে না, আমাদের কী বার করতে বলেছে, আমাদের পাওয়ার বার করতে বলেছে। তো 3000 জুল কার্য হয়েছিল, একটু আগে আমরা দেখলাম যে 3000 জুল আমাদের কী হয়েছিল কার্য হয়েছিল, কিন্তু এটা তো কার্য, আর আমরা পাওয়ার সমান সমান কী জানি যে পাওয়ার ইন্টু টি সমান সমান আমরা কী জানি ওয়ার্ক জানি, ওকে, পাওয়ার ইন্টু টি সমান সমান ওয়ার্ক, তো এই ওয়ার্কের জায়গায় আমরা 3000 লিখে দেবো, তো পাওয়ার ইন্টু টি, টি মানে কি টাইম, টাইম কত আপনারা দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড সময় লেগেছিল, তো 5 সেটা সমান সমান কি আমরা 3000 ওয়ার্ক আমাদের হয়েছে, তো 5 দিয়ে এটাকে কাটে দেখতে পাচ্ছেন পি সমান সমান কী বেরোচ্ছে আপনার 600, ওকে, তো 600 কিন্তু আপনার যে ইউনিট সেটা হচ্ছে আপনার 600 ইউনিট কিন্তু পাওয়ার এখানে কিন্তু কাজ করবে। এবার ইউনিট এখানে ওয়াট হবে, কারণ পাওয়ারের ইউনিট হচ্ছে আপনার ওয়াট, একটু আগে আপনারা দেখেছিলেন যে পাওয়ার ইউনিট কী হয় ওয়াট হয়, তো 600 কেজি ওয়াট কিন্তু আপনার এখানে কার্য হবে, মানে পাওয়ারের যে ব্যবহারিক একক সেটা কী, সেটা হচ্ছে আপনার ওয়াট, ওকে। তো আমরা কিন্তু করে ফেললাম অঙ্কটা যে 600 ওয়াট হবে। তো আমরা নেক্সট পরের 20 দাগে যাচ্ছি, দেখুন 20 দাগে একটা অঙ্ক রয়েছে, এখানে বলছে একটি 5 কেজি ভরের বস্তুকে 2 সেকেন্ডে 6 মিটার নিচে নামাতে কতটা ক্ষমতা প্রয়োগ করতে হয়। তো প্রথমে ক্ষমতা বলেছে, তাহলে ক্ষমতা পাওয়ার ইন্টু টি সমান সমান আমরা কী জানি ওয়ার্ক জানি, খুব ভালো কথা, কিন্তু আমাদের ওয়ার্ক বার করতে হবে, তার তাকে আমরা টি দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, পাওয়ার পেয়ে যাবো, কারণ এই ফর্মুলা থেকে আবার লেখা যায় ওয়ার্ক বাই টাইম, এটা কি ফার্দার সিম্পলিফাই করলে এটা আসে, অর্থাৎ আমাদের ওয়ার্ক কিন্তু দরকার। এবার ওয়ার্ক দেখতে পাচ্ছেন যে একটি বস্তুকে কী করা হচ্ছে নিচে নামানো হচ্ছে, তা ওয়ার্ক সমান সমান আমরা কী জানি ফোর্স ইন্টু সরণ ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে আমরা কী জানি এম ইন্টু জি, জি মানে এখানে কী অভিকর্ষ ত্বরণ সেটার ইন্টু সরণ, ওকে, তো এম এর ভ্যালু দেখতে পাচ্ছেন এখানে 5 কেজি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি এম এর ভ্যালু 5 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, ওকে, আর এস এর ভ্যালু দেখতে পাচ্ছেন আপনার কত রয়েছে নামাতে হবে কত 6 মিটার কিন্তু আপনার নামাতে হবে, তো 5, 6, 30 আর 9.8কে আমরা 10 ধরে নিচ্ছি, অর্থাৎ 300 জুল কিন্তু এখানে কার্য হচ্ছে। তো
তো 300 জুল কার্য হচ্ছে এবং 2 সেকেন্ডে কাজটা করতে হবে। তো পাওয়ার সমান সমান কী জানি, 300 জুল, 300 জুল কার্য পরে বসলো, 2 সেকেন্ড সময় লাগবে, কাটলে কত হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আপনার 150 ওয়াট। তো 150 ওয়াট পাওয়ার কিন্তু আপনার এখানে আপনার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু 5 কেজি ভরের বস্তুকে 2 সেকেন্ডে 6 মিটার নিচে নামানো যাবে। তো আমরা কিন্তু অঙ্কটা এটাও করে ফেললাম, তো 150 ওয়াট কিন্তু এখানে আপনার উত্তর হবে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। ফিজিক্সের ক্লাস করার জন্য বা যে কোনো সায়েন্সের ক্লাস করার জন্য, NCERT বেসড, CBSE বোর্ডের বেসড ক্লাস করানোর জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রিপশানে রাখুন, এবং সাবস্ক্রিপশান করার পর ডেফিনেটলি বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আমরা দিলে তার দেন অ্যান্ড দ্যার নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ওকে, ধন্যবাদ।